আজকে আমরা আলোচনা করব কিভাবে এমব্রয়ডারি থ্রেড কনজাংশন করতে হয়। চলুন আমরা আলোচনা চলে যাই। দেখুন এখানে লেখা আছে এমব্রয়ডারি থ্রেড কনজাংশন ফর্মুলা, আগে আমরা জেনে নেই। স্টিচ কোয়ান্টিটি ইন দ্য এমব্রয়ডারি ডিজাইন ইন টু স্টিচ লেন্থ ইন দ্য এমব্রয়ডারি ডিজাইন মিলিমিটার ইন টু অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই মিটার পার কোণ। এখানে দেখুন লেখা আছে স্টিচ লেন্থ ইন দ্য এমব্রয়ডারি ডিজাইন মিলিমিটার। আমাদের এমব্রয়ডারির স্টিচের লেন্থটা মিলিমিটারে থাকে, সেটা 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার এরকমভাবে থাকে। আর আমাদের এখানে এই 1000টা আসছে যেহেতু আমাদের এখানে মিলিমিটারে এটা স্টিচ লেন্থটা পাবো, সে কারণে আমাদের 1000টা আসছে 1000 মিলিমিটারে 1 মিটার, 1000 মিলিমিটারে 1 মিটার। আমাদের যেহেতু এখানে সুতার কোণে মিটারে থাকে, সে কারণে আমরা এই 1000টা নিয়েছি। আমরা এবার ধরে নেই একটা এমব্রয়ডারির অর্ডার কোয়ান্টিটি আমরা ধরে নিলাম 8000 পিস। একটা এমব্রয়ডারিতে টোটাল স্টিচ আছে 5000, স্টিচ লেন্থ 6 মিলিমিটার, 1:3000 মিটার। অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা এগুলো এখন ফর্মুলায় বসিয়ে দেখি রেজাল্টটা কী দাঁড়ায়। আমরা এই অর্ডার স্টিচ কোয়ান্টিটি ইন দ্য এমব্রয়ডারি ডিজাইন, স্টিচ কোয়ান্টিটি এমব্রয়ডারি ডিজাইনে আমরা পাইছি কত, 5000 × 6 × 6 অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই 100 × 100। আর 1 মিটারের 1:3000 মিটার থাকে, এটা এটুকু গুণ করলে এটা দাঁড়াবে, বাকিটা আমরা বসে নিলাম, এইটুকু হিসাব করলে যেটা দাঁড়াবে, ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে এটা দাঁড়াবে, বাকিটা এখানে বসে নিলাম, এইটুকু হিসাব করলে দাঁড়াবে 80 কোণ সুতা লাগবে। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে 5000 অর্ডার কোয়ান্টিটির যদি স্টিচ কোয়ান্টিটি 5000 থাকে তাহলে 80 কোণ সুতা লাগবে। এমব্রয়ডারি স্টিচটা কেমন আমি এটা দেখাচ্ছি। ধরে নিন একটা ক্যাপ, ক্যাপের এখানে এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি দুইটা সুতা ইউজ করা হয়েছে, একটা বর্ডারটা হচ্ছে রেড আর মাঝখানে যেটা আছে এটা ব্ল্যাক। আবার এ পাশে দেখুন এই যে একটা, এটা পুরোটাই ব্ল্যাক। এমব্রয়ডারি স্টিচটা এরকম,